আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে কখন এবং দাঁতের চিকিৎসার কোন কোন ক্ষেত্রে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়ে থাকে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন দাঁতের চিকিৎসার ক্ষেত্রে অনেকেই দাঁতে ক্যাপ পরানোর কথা শুনে থাকবেন তো আসুন জেনে নিই যে দাঁতে ক্যাপ আসলে কোন পজিশনে পরাতে হয় বা কোন কোন ক্ষেত্রে দাঁতের ক্যাপের প্রয়োজন হয় প্রথমত যদি কখনো কোনো দাঁতে সামনের দিকের কোনো দাঁতে অথবা মাড়ির ভিতরের দিকে কোনো দাঁতে যখন রুট ক্যানেল চিকিৎসা করা হয় তখন সে দাঁতে একটি ক্যাপ জরুরি হয়ে পড়ে রুট ক্যানেল চিকিৎসা করার ফলে দাঁতের ভিতরে যে শিকড় থাকে আর এই শিকড়ের ভিতরেই দাঁতের মজ্জা থাকে যেটিকে পাল্প বলা হয় রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমে সেই পাল্পটি তুলে ফেলা হয় আর যখন পাল্প তুলে ফেলা হয় তখন সেই দাঁতটি ন্যাচারালি একটু দুর্বল হয়ে যায় আর সেই দুর্বল দাঁতকে প্রোটেক দেওয়ার জন্য দাঁতের উপরে একটি কাভারিং করে নিতে হয় যেটিকে ক্যাপ বলা হয় যেমন এখানে যে দুটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি দাঁতে রুট ক্যানেল চিকিৎসা করা হয়েছে এই দাঁতে সমস্যা ছিল হয়তো যন্ত্রণা হচ্ছিল ব্যথা হচ্ছিল তার কারণেই এই দাঁত রুট ক্যানেল চিকিৎসা করা হয়েছে এবং চিকিৎসা শেষে দাঁতের উপরে দুইটাতেই দুইটি ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে যেন এই দাঁত দুইটা ভবিষ্যতের জন্য সারা জীবনের জন্য ভালো থাকে এছাড়া আরও কিছু ক্ষেত্র রয়েছে ভিওয়ার্স এখানে যে সমস্যাটি দেখতে পাচ্ছেন এখানে সামনের দুটি দাঁতে ক্যাপ করার প্রয়োজন হয়েছে যদি কখনও দুর্ঘটনাক্রমে দাঁত ভেঙে যায় অথবা আঘাতজনিত কারণে দাঁত ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে এক্ষেত্রেও রুট ক্যানেল চিকিৎসা করে দাঁতে ক্যাপ পরাতে হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটি দাঁতের সমস্যা ছিল আর এই দুটি দাঁতই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে তার পরবর্তীতে সেখানে ক্যাপ পরানোর পরের ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এমন ফাঁকা দাঁতের জন্য ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে থাকেন এখানে দুই দাঁতের মধ্যে যে ফাঁকাটি রয়েছে এই ফাঁকাটি বন্ধ করার জন্য এই দুইটি দাঁতেই ট্রিটমেন্ট করে দুইটি দাঁতের উপরে ক্যাপ করে দেওয়া হয়েছে যার জন্য দাঁতের ফাঁকাটি বন্ধ হয়ে গেছে ন্যাচারালি এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখলে অনেক ভালো বুঝতে পারবেন এখানে দেখুন যে ফাঁকাটি রয়েছে দাঁতটি কিছুটা পরিমাণ কাটিং করে ছোট করে নেওয়া হয়েছে পরবর্তীতে সেখানে ক্যাপের মাধ্যমে দাঁতের ফাঁকাটি বন্ধ করে দেওয়া হয়েছে ভিউয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতের যে ক্যাপ পরানোর যে ফাঁকা যে ট্রিটমেন্টটি রয়েছে এটি সাধারণত আমি ব্যক্তিগতভাবে না করার জন্যই বলে থাকি ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেরই প্রাকৃতিকভাবেই দাঁত একটু ছোট হয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রাকৃতিকভাবে একটি ছোট একটি দাঁত আর এ ধরনের দাঁত যাদের রয়েছে থাকার ফলে আশেপাশের দাঁতের যে ফাঁকাগুলো থাকে এই ছোট দাঁতে যদি ছোট্ট একটি ক্যাপ পরিয়ে নেওয়া হয় যেমনটি এখানে করা হয়েছে তাহলে এই যে যে দাঁতের ফাঁকাটি রয়েছে সেটি বন্ধ হওয়ার সাথে সাথে এই দাঁতের যে ন্যাচারাল যে ভাবটা সেটি কিন্তু ফুটিয়ে তোলা সম্ভব এই একটি ক্যাপের মাধ্যমে তো এ ধরনের দাঁতের জন্য আপনি এ ধরনের ক্যাপ করিয়ে নিলে দাঁতের সৌন্দর্য বৃদ্ধি পায়